এ পর্যায়ে লজিক্যাল অপারেটর ব্যবহার করে আরেকটি প্রোগ্রাম আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা চেক করতে পারবো কোনো একটি লেটার ক্যাপিটাল অর স্মল সেটা আমরা দেখাতে পারবো, অর্থাৎ কোনো একটি বর্ণ বড় হাতের কিনা না ছোট হাতের সেটা কীভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা দেখব। তো চলুন আমরা প্রথমে ইউজার কাছ থেকে ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য এখানে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি যার মধ্যে ইনপুটটা স্টোর করে রাখবো। ইউজারকে বলে দিই লেটার ইনপুট দেওয়ার জন্য কনসোল ডট রাইটের মাধ্যমে বলে দিতে চাই এন্টার এনি লেটার, যে কোনো একটা লেটার দেওয়ার জন্য আমরা যেটা চেক করব যে সেটা ক্যাপিটাল আর অথবা স্মল কি না। ওকে, সো আমরা সেটা সেই ভেরিয়েবলটা ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা কী করবো, কনসোল ডট রিড ব্যবহার করব, রিড লাইন। এখানে অবশ্যই আমি টাইপিং মিস্টেক করেছি, কনসোল ডট রিড লাইন, এবং কনসোল ডট রিড লাইনের মাধ্যমে যে ইনপুটটা নেব সেটা স্ট্রিংয়ে থাকবে, সেই জন্য আমাদের সেটাকে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট করব টু ক্যারেক্টারের মাধ্যমে, টু ক্যারেক্টার, এবং সেইখানের মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি রিড লাইন, যার মাধ্যমে ইউজার কাছ থেকে আমরা স্ট্রিং নেব। স্ট্রিংটা নিয়ে আমরা কী করব, আমরা ক্যারেক্টারে কনভার্ট করে নিয়ে ফাইনালি সেটাকে লেটার নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রেখে দেব। দ্যাটস অল, এতটুকু কাজ করলাম এইখানে। রাইট, এবার আমরা যে কাজটা করতে পারি, এই যে লেটারটা যেটা ইনপুট নেওয়া হয়েছে সেটা ক্যাপিটাল না স্মল সেটা আমরা চেক করব। তো কখন ক্যাপিটাল হবে, যদি লেটারটা ক্যাপিটাল এ এর সমান, অথবা এখানে লক্ষ্য রাখবেন যদি লেটারটা ক্যাপিটাল এ এর সমান বা ক্যাপিটাল এ থেকে যদি বড় হয়, অর্থাৎ লেটার ক্যাপিটাল বি হতে পারে, ক্যাপিটাল সি হতে পারে, এবং লেটার যদি ক্যাপিটাল জেড এর চেয়ে ছোট বা সমান হয়, সো এই রেঞ্জের মধ্যে যদি পড়ে তখনই আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার। ওকে, তো চলুন আমরা এখানে প্রিন্ট করে দিই কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে, বলতে পারি লেটারটা হচ্ছে ক্যাপিটাল লেটার। সো সেই জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, এইখানে বাইরে ডবল কোটেশনের বাইরে ডলার সিম্বলটা ইউজ করে নিচ্ছি এবং সেই লেটারটা এখানে প্রিন্ট করে বলবো সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, ইজ এ ক্যাপিটাল লেটার। জাস্ট দেখা সৌন্দর্যের জন্য এতটুকু কাজ করলাম। আর যদি সেটা ক্যাপিটাল না হয়, ডেফিনেটলি সেটাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে স্মল লেটার। সো এলস ইন কেস যদি ক্যাপিটাল না হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে স্মল লেটার। রাইট, দ্যাটস অল, এতটুকু। রেঞ্জটা এখানে জাস্ট বলে দিয়েছি, ক্যাপিটাল এ এর সমান বা তার চেয়ে যদি বড় হয় এবং ক্যাপিটাল জেড এর সমান বা তার চেয়ে যদি ছোট হয়, এতটুকুর মধ্যে যদি কোনো লেটার হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আদারওয়াইজ সেই লেটার হচ্ছে স্মল লেটার। সো সাপোজ আপনি এখানে লেটার হিসেবে আপনি এইখানে ক্যাপিটাল বি দিলেন, সো ক্যাপিটাল বি নিশ্চয়ই ক্যাপিটাল এর চেয়ে বড় এবং ক্যাপিটাল বি নিশ্চয়ই ক্যাপিটাল জেড এর চেয়ে ছোটো, সেক্ষেত্রে এটা B is a capital letter print করে দেখাবে। এখানে যদি আপনি স্মল এ দেন সেটা এই কন্ডিশনের সাথে ম্যাচ হবে না এবং ডেফিনেটলি এটা কাজ করবে না, সেক্ষেত্রে ইজ এ স্মল লেটার, সি এ ইজ এ স্মল লেটার সেটা প্রিন্ট করে দেখাবে। তো চলুন প্রোগ্রামটা আমরা রান করে দেখি। এখানে প্রোগ্রামটি রান করলাম, প্রথমে ইউজার কাছ থেকে ইনপুট নেওয়ার চেষ্টা করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন এন্টার এনি লেটার বলছে। সেক্ষেত্রে যদি আমি ক্যাপিটাল সাপোজ এখানে এম দিচ্ছি এবং এখানে দেখাচ্ছে এম ইজ এ ক্যাপিটাল লেটার, প্রোগ্রামটা আবার রান করে আমি স্মল এম যদি দিয়ে থাকি সেক্ষেত্রে কী হয় লক্ষ্য রাখবেন, সেক্ষেত্রে এখানে বলছে এম ইজ এ স্মল লেটার।